বাংলাদেশের জয় তখন নিশ্চিত হয়ে গিয়েছে। একের পর এক উইকেট পড়ছে অস্ট্রেলিয়ার। অতিথিদের ব্যাটসম্যানরা কি যে আসছে আর চলে যাচ্ছে। টাইগারদের জয়ের জন্য প্রয়োজন আর এক উইকেট। ওই সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে যেন আর তর সচ্ছিল না কিপার নুরুল হাসান সুহানের। তিনি বলে উঠলেন, প্রায় প্রতি ম্যাচেই সোহানের মজার মজার সব কমেন্ট ধরা পড়ছে স্টাম্প মাইক্রোফোনে। এর পাশাপাশি তিনি সবসময় বোলারদের সহযোগিতা করে গেছেন, তাদের সাহস দিয়েছেন আর কিপার হিসাবে পারফরমেন্সও করেছেন দুর্দান্ত। ব্যাট হাতেও তৃতীয় ম্যাচে জিতিয়ে বাংলাদেশকে সিরিজ এনে দেওয়ার অন্যতম কারিগর এই সোহান। সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে পরিবার থেকে দূরে বায়ো বাবলে আছেন টাইগার ক্রিকেটাররা। কোরবানির ঈদও কেটেছে দেশের বাহিরে। আজকের পর সবাইকে কিছুদিনের ছুটি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে 22 তারিখে সবাই আবার ক্যাম্পে যোগ দিবেন, তাই পরিবারের কাছে ফিরতে যেন তর সচ্ছিল না সোহানের। পুরো সিরিজ জুড়ে এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান উইকেটের পিছনে দাঁড়িয়ে বোলারদের উৎসাহিত করে গেছেন। That's huge. That is a piggy. It's out of here.